আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা যর লা আনতা গুদুম ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআত রাকআ, 100 রাকাত নামাজ পড়লে যেমন সব হবে, একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? একটা আয়াতের তাফসীর যদি শুনতে পারেন 100 রাকাতের চাইতে বেশি সওয়াব আমার আপনার আমল নামায় মালিক দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শাত করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। সূরা আনকাবুত, মাকুশার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন। আনকাবুত বলে মালিক একটা মাকুশার কথা বললেন। বিজ্ঞান গবেষণা শুরু করেছে, একটার কথা কেন বললেন? গবেষণা করতে গিয়ে দেখে মাকড়সা কোনদিন একত্র হয়ে চলে না, একটা গড় বানায় ডান দিকে, সে ওই জায়গাতে আর কাউরে যেতে দেয় না, ঠিক কিনা বলেন? বাথরুমের কোনায় দেখবেন একটা গড় বানাইছে, ওইটা ওই জায়গায় রাজত্ব করে। মাকড়সার ভিতরে এমন প্রকার আছে, স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সারে গিলে খেয়ে ফেলে। এই জন্য আল্লাহ পাক মাকড়সার নামে সূরা নাযিল করে সতর্ক করলেন, তোমার ঘর যেন মাকড়সার মতো না হয়। ঠুনকো দুনিয়ার জীবন ক্ষমতার স্থায়িত্ব মাকড়সার জীবনের মতো, তুমি মনে করছো অনেক লম্বা সময় বাঁচবা, মাকড়সার জীবনের মতো হঠাৎ তোমার জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই জন্য নামকরণ করলেন আনকাবুত। আনকাবা তাতুন বলেন নাই, আল্লাহ পাক আনকাবুত বললেন, স্ত্রী মাকড়সার কথা বললেন, একটা মাকড়সার কথা বললেন, অনেকগুলো মাকড়সার কথা মালিক বলেন নাই। আজকের এই মাহফিল থেকে যদি বুঝে যান, মাকড়সা একা থেকে আল্লাহর কাছ থেকে যে নিদর্শন আল্লাহ দেখায় দিলেন, আল্লাহ বুঝায় দিলেন মাকড়সার মতো হয়ো না, তার মতো ঘর বানায়ও না, পিঁপড়ার দৃষ্টান্ত দিয়ে বুঝায় দিলেন, ঐক্যবদ্ধ হও, কষ্ট করো, পরিশ্রম করো, মৌমাছির কথা দিয়ে বুঝায় দিলেন, প্রয়োজনে বাতিলকে প্রতিরোধ করার জন্য মাছির মতো না হয়ে মৌমাছি হওয়া লাগবে, ঠিক কিনা বলে? কথা কি বুঝতেছেন? আমার বুঝে ফেলেছেন? তাহলে খুব ভালো। একটা হচ্ছে মাসি আর একটা মৌমাছি। মাসি আর মৌমাছি শুনতে একরকম মনে হলো, মাসি পায়খানাতেও বসে মিষ্টিতেও এসে বসে, কিন্তু মৌমাছি কখনো দুর্গন্ধ ময়লা জায়গায় বসে না। যদি কোনোদিন বসে ফেলে, ঘরে ঢুকার সময় রানী মৌমাছি অনুমতি চায়, রানী মৌমাছির কাছে অনুমতি চায়, গেটের ভিতরে দারোয়ান থাকে, অনুমতি চেয়ে বলে, রানী ও খারাপ জায়গায় গেছিল, ওরে এখন কি করব? সঙ্গে সঙ্গে বলে লটকায় ফেল, সাথে সাথে লটকায় ফেলে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাল কারীমার ভিতরে বলেন, যেই লোকটা চেষ্টা করবে, জিহাদ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই চেষ্টা করলে যিনি হেদায়েত দিবেন তিনি কে? আপনি মনে করছেন হেদায়েত আপনি ঘুমায় থাকলে আসবে? আল্লাহ কি বলে? চেষ্টা যারা করবে তারাই হেদায়েত পাবে। ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন,
নিশ্চয়ই যিনি মোহসেনদের সঙ্গে আছেন তিনি কে? মোহসেন মানে হলো আল্লাহ আপনাকে যেই প্রতিদান দিলেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, কান দিয়েছেন, জবান দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ গোলা নিখুঁত ভাবে মালিক সৃষ্টি করে দিয়েছেন। আজকে মাগরিবের নামাজ পড়লাম, নামাজের পরক্ষণে গেট দিয়ে যখন বের হচ্ছি একজন অন্ধ মানুষ ভিক্ষা করতেছে, লোকটা বারবার বলতেছে ভাই আমি এক অন্ধকার মানুষ, আমি কিছু দেখি না। তার এই কথাটা শুনে যখন আমি হাঁটা শুরু করলাম, আমার কাছে মনে হলো সে তো কোন আলো কোনদিন দেখে না, সে অন্ধকার না। এত আলো দেখে যারা গুনার দিকে যাচ্ছি প্রতিনিয়ত আমরা অন্ধকার মানুষ হচ্ছি, ঠিক কিনা বলে? তার এই ছোট্ট কথা থেকে আমার একটা ওয়াজ মনে পড়ে গেছে যে আহারে, এই যে মালিক চোখ দিয়েছে, আপনি যদি একটা বার জিজ্ঞাসা করেন এই চোখ মালিক কেন দিল, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, নিয়ম যদি করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে আমার তো মনে হয় যত যুবক আমি সহ এই মাহফিল যারা আমরা বসে আছি, স্মার্টফোন যারা আমরা চালাই, ফেসবুক যারা নিয়মিত যারা চ্যাট করি, লগ ইন করি, এই ফেসবুক যারা চালাই, ইউটিউব যারা চালাই, যারা গুগলে গিয়ে ব্রাউজ করে করে নানান জিনিস দেখি, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এত পরিমাণ গুনাহ করলে তোর চোখ অন্ধ হয়ে যাবে, হাজার না লাখ না কোটি কোটি মানুষের চোখ অন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলে? আল্লাহ পাক এত কঠিন নাম লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, আজকে যদি আপনি চেষ্টা শুরু করেন হেদায়েতের আলো পেয়ে যাবেন। গুনাহ করে ফেলেছেন, আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ পৌঁছে গেছে, আনান সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ গুলো পৌঁছে গেছে। আজকে আপনার মনে হয়েছে মালিক হেদায়েতের দিকে আসব, মুহূর্তের ভিতরে তওবা করে ফেলেছেন, আপনার আমার গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? জুবাইর বিন মুতঈম নামক সাহাবি আল্লাহর নবীর পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী মাত্র একটা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহর নবী পড়তেছিলেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। জুবায়ের বিন মুতঈম বলেন আমি যখন যাচ্ছিলাম এই আয়াত যখন আমার কানের মধ্যে আসলো বুঝতে আর বাকি নাই, আমি তো আমার চোখটারে বানাইতে পারি নাই, আমি তো আমার হাত বানাইতে পারি নাই, আমি আমার এই দেহ সৃষ্টি করতে পারি নাই, একটা নখ তো আমি বানাইতে পারি না, যিনি আমার সব সৃষ্টি করলেন তিনি কে? কোরআনুল কারীমের আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ নবী তেলাওয়াত করছিলেন, জুবায়ের বিন মুতঈম বলেন ততক্ষণ পর্যন্ত আমি কালেমা পড়ি নাই, যখনই তেলাওয়াতটা শুনলাম আমার কাছে মনে হলো কাদ কলবি ইয়াতীরু লিল ইসলাম, ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি ছোট্ট একটা পাখি হয়ে গেছি, এই প্রান্ত থেকে ওই প্রান্তে উড়ে বেড়াচ্ছি,
আল্লাহ নবীকে বললাম, নবী আর দেরি করতে চাই না, এখনই আপনি কালেমা পড়ায়া আমাকে মুসলমান বানায় দেন। জোরে কোন আল্লাহ আকবার। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিবে কখন? আমি আপনি যখন চেষ্টা করব। আর যদি মনে করি আমি আপনি হেদায়েতের উপরে আছি, ক্রমশ গোমরাহি আপনাকে পেয়ে বসবে, দিন দিন গোমরাহির দিকে আপনি চলে যাবেন, ঠিক কিনা বলে? হযরত ওমরের মতো সাহাবি, নবীজির একজন সাহাবি ছিল হুজাইফাতুল ইয়ামান, বলেন নাম কি? ওনার উপাধি ছিল সিররুন নবী। নবীজি গোপন গোপন কথা হুজাইফাকে বলতেন, মেধাবী ছিলেন খুব, নবী আদর করে ডেকে ডেকে বলতেন, হুজাইফা শেষ জমানায় এমন একটা ঘটনা হবে। হযরত ওমর ডেকে আনতেন হুজাইফাকে, আল্লাহ নবীর ইন্তেকালের পরে নবীজি দুনিয়া থেকে যখন চলে গেলেন, নবীজির ইন্তেকালের পরে হুজাইফাকে ডেকে আনলেন। হুজাইফাকে ডেকে এনে হযরত ওমর বললেন, হুজাইফা যেই সাহাবীদের মধ্য থেকে আল্লাহ নবী যাদেরকে মুনাফিক বলেছিলেন, যাদেরকে নবীজি মুনাফিক বলে আখ্যায়িত করেছিলেন, ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে কিনা একটু খুঁজে দেখো, আমার নাম আছে কিনা? আল্লাহ নবীর এত আদরের সাহাবি মুয়াফাকাত ওমর, ওমর যেমন যেমন চেয়েছে, কোরআনের একটা না দুইটা না সাতাইশটা আয়াত আল্লাহ পাক হযরত ওমরের মন মতো নাজিল করে দিয়েছে। কি মনে করছেন? ওমর যখন আল্লাহ কাছে চাইছে যে আল্লাহ পর্দার বিষয়টা তো আসা দরকার, তৎক্ষণাৎ মালিক পর্দার বিষয়ে আয়াত নাজিল করে দিয়েছে। জোরে কোন সুবহান। যেই ওমরের দাম এত বেশি, মুয়াফাকাত ওমর, ওমর যেভাবে চেয়েছিল কোরআনের বিধান চলে এসেছে, হযরত ওমরের মন আল্লাহ শান্ত করে দিয়েছেন। সে ওমর নিজের নাম খুঁজে মুনাফিকদের তালিকায়, আমার নামটা সেই জায়গায় আছে কিনা? আর আমি আপনি নিশ্চিন্তে বসে আছি, নিজেকে মনে করি আমি হিদায়তের উপরে আছি, আমার চাইতে সঠিক আর কেউ নাই। আজকে যদি হেদায়েত প্রত্যাশা করেন, চেষ্টা করেন, যিনি আপনাকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করবেন তিনি কে? এবার আসেন হেদায়েতের পথে অন্তরায় কি কি একটু জেনে নিন। হেদায়েতের পথে এক নম্বর বাধা হচ্ছে ওয়াশরিক বিল্লাহি ফাকদ দাল্লা দালালাম বাঈদা। শিরিক হচ্ছে হেদায়েতের পথে এক নম্বর অন্তরায়। ইসলাম আল্লাহ মনোনীত করলেন, ধর্ম বানায় দিলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। মনোনীত করেছেন যে ইসলাম কি সবচেয়ে বড় শিরিক হচ্ছে, আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্ম বাদ দিয়ে রাজনীতিকে আমার আপনার ধর্ম এখন বানায় নিয়েছি, ঠিক কিনা বলে? বুঝছেন সবাই? না বুঝছেন? এখন সবচেয়ে বড় ধর্ম বাংলাদেশে রাজনীতি, এর চেয়ে বড় ধর্ম আর হয় না।
মুসলমান যদিও আমার দেশে 15 কোটি মুসলমান থাকে, এর ভিতরে অধিকাংশ মুসলমানের ধর্মের নাম হচ্ছে রাজনীতি। তোমার ঠিক তো কয় না? আরো আসতে বলেন, সবচেয়ে বড় ধর্ম বানিয়েছে রাজনীতিকে, এই শির্ক যাদের হৃদয়ে ঢুকায় রেখেছেন। রাজনীতি যদি আপনার ধর্ম হয়, নেতা যদি কোরআনের বিরুদ্ধে বনে, ইসলামের বিরুদ্ধে বনে, আল্লাহর বিপক্ষে দাঁড়ায়, নবীর বিপরীতে কথা বলে, ওই নেতাকে যদি বাদ দিতে না পারেন, সত্যিকার আপনি মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা বলে? এইরকম যারা আমরা এখানে বসছি, এরকম আমাদের ভিতরে রাজনীতিরে যারা ধর্ম বানায় ফেলছে, এরকম লোক আছে না নাই? এটার নাম শির, ক্ষমতার সামনে মাথা নত করা শির, জালেমের সামনে মাথা নোয়া দেওয়া শির, কাফেরদের সামনে নিজের স্বকীয়তা বিক্রি করে দেওয়া শির, এমন হাজারটা শির্ক আমার দেশের মধ্যে এখনো আছে না? না, এই শির্ক যখন আমার সমাজের ভিতরে চলতে থাকবে, হিদায়তের পথ দূরে সরে যেতে থাকবে। এজন্য তাকায় দেখবেন বাংলাদেশে মাহফিল দিন দিন বাড়তেছে না কমতেছে? আজকের মাহফিল সহ এই যশোর এলাকায় কত কত মাহফিল হচ্ছে, ঠিক না ভাই? কিন্তু কালকে এই এলাকা থেকে কি সুদ বন্ধ হবে? আপনারা এত জোরে না বলছেন, কালকে থেকে কি সুদ বন্ধ হয়ে যাবে? শুনে এখনো তো না জোরে বলে না, কালকে থেকে কি সুদ বন্ধ? না, এত ঢাকা থেকে হুজুর আনলেন, টাইটেল মারলেন, কত রকম স্লোগান মারলেন, আবার ঠিকঠাক করে উঠতেছেন নারায় থাকবির স্লোগানে পুরো মাফি মুখরিত অবস্থা। তার মানে কালকে থেকে আর সুদি কোনো লেনদেন এই বাজারে চলবে না। এই জমিনে সুদ যদি বন্ধ করতে হয়, সুদের 10-10টা বড় বড় ভয়াবহতা আছে। জমিনে যদি আজ দিন কায়েম হয়ে যায়, একদিন লাগবে না, অর্ধ দিনের ভিতরেই সুদ যিনি বন্ধ করে দেবেন তিনি কে?